ওম গান গণপতে নমঃ, ওম রেম রেম স্বয়ং স্বয়ং লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করছি, যে এই পিতৃপক্ষ চলছে, পিতৃপক্ষ চলাকালীন কোন জিনিস ভুলেও মুখে তুলবেন না, খুবই ভাইটাল বস্তু। আমরা ম্যাক্সিমাম মানুষই জানি না যে পিতৃপক্ষ কতটা গুরুত্বপূর্ণ। এই সময় পিতৃপুরুষরা ঠিক এই যে মহালয়ার আগের যে 15 দিন, সেই সময় তারা কি করেন, আমাদের আশেপাশেই সবসময় থাকেন, কিন্তু সেই সময় তারা আরো বেশি করে আমাদের সাথে জুড়তে চান এবং আমাদের কাছ থেকে, তার উত্তরসূরির কাছ থেকে জল চান। তাই অবশ্যই তাদের আশীর্বাদ পাওয়ার জন্য, জীবনকে ধনধান্যে পরিপূর্ণ করে তোলার জন্য তাদের আনন্দ প্রদান করার জন্য, তাদেরকে ভুলেও এই জিনিসগুলো খেলে জীবন ছারখার হয়ে যাবে। সেটা খাবেন না কোনগুলো সে নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয় আর সেদিন থেকে মাতৃপক্ষের সূচনা হয়। এই যে পিতৃপক্ষ চলাকালীন যতটা পারবেন সাত্ত্বিক ভাবে চলার চেষ্টা করবেন, এবং অশৌচ পালনের রীতি আছে পিতৃপক্ষে। আমরা প্রয়াত পিতৃপুরুষদের স্মরণ করে কি করি, তাদের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করি। অর্ঘ্য মানে হচ্ছে জল, জলের মধ্যে কালো তিল অবশ্যই দিতে হবে, আর ফুল দেবেন, দিয়ে সেটা তাদেরকে প্রদান করবেন। এই সময় পূর্বপুরুষরা ধরিত্রীতে অবস্থান করে আমাদের আশেপাশে, এবং উত্তর পুরুষদের হাত থেকে জল নিতে মর্ত্যলোকে চলে আসে। এই জন্যই কিন্তু এখানে প্রেতকর্ম যেমন শ্রাদ্ধ তর্পণ এগুলো পালন করা হয়, তারপরে পিণ্ডদান করা হয়। কিন্তু একটা কথা বলে রাখি, যারা গয়াতে গিয়ে পিণ্ডদান করে এসেছেন তারা আর কিন্তু পিণ্ডদান করবেন না পিতৃপক্ষে। কেননা গয়াতে পিণ্ডদান করা মানেই পিতৃপক্ষ মুক্তি লাভ করেন, মোক্ষ লাভ করেন। এরপরে তার নতুন জন্ম হয়, সে যখন সেই জন্মে থাকেন এবং ক্রিয়াকলাপ করতে থাকেন, আপনি যদি আবারও পিণ্ডদান করেন তাকে ডাকা হয়, তার আত্মা তখন চলে আসে। আর সেই সময় কি হয়, ছটফট করে, কষ্ট পায় বা অজ্ঞান হয়ে যায়। তাই তাকে জ্বালাতন না করতে, তার সেই জীবনটা জ্বালাতন না করতে, যারা একবার পিণ্ডদান করে দিয়েছেন গয়াতে গিয়ে, তারা আর এই পিণ্ডদানের ক্রিয়াটি করবেন না। আর একটা কথা বলে রাখি, বাবা মা দুজনেই, অর্থাৎ আপনি যার পিণ্ড দিচ্ছেন তার স্বামী স্ত্রী দুজনেই যদি মারা যায়, অর্থাৎ ধরুন আপনি বাবার পিণ্ড দিচ্ছেন, যদি আপনার মাও মৃতা হন, তাহলে কিন্তু আপনি পিণ্ডদানের অধিকারী বা অধিকারিনী। জীবিত একজন থাকলে যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে পিণ্ডদান করা হয় না, দেওয়া যায় না। তাই অবশ্যই এটা মাথায় রাখবেন, ম্যাক্সিমাম মানুষ জানেন না, গয়া গেছেন মানে করে দিলেন, হয়তো মা বেঁচে আছে বাবা নেই, করে দিলেন বাবার নামে পিণ্ডদান, সেটা কিন্তু বিফল হয় এবং মায়েরও মৃত্যু ঘোষণা করে দেওয়া হয়। তাই কখনো এটা করবেন না। চলুন আমরা আজকে আলোচনা করব যে কি জিনিস ভুলেও খাবেন না। পিতৃপক্ষ নিয়ে এত ভিডিও এই জন্যই বানাচ্ছি, খুব ভাইটাল টাইম এই সময়টা। আপনি রাজা হয়ে যেতে পারেন, আবার পথের ভিখারি হয়ে যেতে পারেন। কিভাবে এই সময়টাই আপনার সারা জীবনের রসদ বলতে পারেন, এখানে যদি আপনি পিতৃপক্ষকে শান্ত করতে পারেন, তাদের আশীর্বাদ পেতে পারেন, আপনি জীবনে কোনোদিনও দুঃখ দারিদ্রতা, দুঃখ কষ্ট দারিদ্রতা নির্যাতন লাঞ্ছনা গঞ্জনা মান অপমানের মধ্যে ভুগবেন না, সকল মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। আপনার ছকে পিতৃদোষ থাকুক না থাকুক, পিতৃপুরুষকে সবারই কিন্তু সনাতন ধর্মের যারা তাদের প্রত্যেকের উচিত এই সময় পিতৃপক্ষকে শ্রদ্ধা জ্ঞাপন করা। সমস্ত মানুষেরই উচিত তাদের পিতৃপক্ষের, প্রত্যেকটি জাতি ধর্ম বর্ণেরই পিতৃপক্ষে পূর্বপুরুষ থাকে, পিতৃপুরুষ থাকে। তাই অবশ্যই তাদের করা উচিত। কি করবেন, পিতৃপক্ষে
যদি পারেন চাল, চাল ভক্ষণ না করাই উচিত, যদি না পারেন ঠিক আছে। আমিষ জিনিস ভুলেও গ্রহণ করবেন না, রসুন পেঁয়াজ ত্যাগ করবেন, মুসুর ডাল ত্যাগ করবেন, বাইরের খাবার এড়িয়ে চলবেন, ঘরেতে সাত্বিক খাবার খাওয়ার চেষ্টা করবেন, বেগুন বেগুন খাবেন না। এমনিতেই সময় চতুর্মাস থাকে, চতুর্মাসে বেগুন খাওয়া নিষিদ্ধ থাকে, তাই বেগুন কিন্তু খাবেন না এই পিতৃপক্ষ চলাকালীন। দেখুন, মানতে পারলে আপনারই ভালো, আপনার যে মানতে পারলে আপনার যে পুণ্য বা আপনার যে ভালো সুফল সেটা তো কেউ চুরি করে নেবে না বা কাউকে আপনি দিতেও পারবেন না, আপনার সেটা সঞ্চিত পুণ্য, আপনিই সেটা ভোগ করবেন, এই ভোগটা তো আপনি কাউকে দিতে পারবেন না। তাই যদি একটু মেনে যান, মেনে চলেন, খুব ভালো ফলাফল পাবেন। মাছ মাংস ডিম এগুলো পরিহার করবেন, মুসুর ডাল অবশ্যই তো বললাম যে খাবেন না, ছোলা ছোলাও খাবেন না, কালো জিরে কালো জিরে অবশ্যই খাবেন না, গোলমরিচ দেখুন এই গোলমরিচও খাবেন না, কালো সর্ষে খাবেন না। এই জিনিসগুলো যদি আপনারা না খেয়ে আপনারা দেখুন এগুলো না খেলেও কিন্তু চলে, তাই না? আমরা দৈনন্দিন খাবার এগুলো যদি ব্যবহার না করি, একটু যদি মেনে চলি, একটু লিখে রাইট ডাউন করে নিন, যারা রান্না বান্না করেন তারা একটু রাইট ডাউন করে নিন, এগুলো যদি একটু মানুন দেখুন অবশ্যই কিন্তু কি করবেন, লাভবান হবেন। আর একটা কথা বলে দিই, একটা ভিডিওতে অনেক কিছু জেনে দিতে পারবেন, কখনোই একদম সন্ধ্যার সময় বা রাত্রেবেলা গোধূলি লগ্নে বা প্রত্যুষে আপনারা পুরুষকে জল দান করবেন না, আপনারা দুপুর বেলাটা বেছে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, বা যে টাইমগুলো বললাম সেটাতে করতে পারেন। আর একটি কথা বলি, যে হাওয়াই চপ্পল পরা বাড়িতে যারা পড়েন, মানে জুতো পরেন, তারা জুতো খালি পায়ে থাকার চেষ্টা করুন পিতৃপক্ষে। আর অনেক রকমের অনেক কিছুই বলেছি আমরা, যে কি কি করা উচিত নয় সেগুলো একটুখানি করবেন। আর ফুল যেটা দেবেন আপনারা তর্পণের জলে, কালো, লাল বা তীব্র গন্ধযুক্ত ফুল, লাল ফুল দিন কিন্তু সে লাল ফুল যেন তীব্র গন্ধযুক্ত না হয়, সেটা যেন ব্যবহার না করেন, আর কালো সেটা একটু মনে রাখবেন। সাদা ফুল দিতে পারেন, কোনো অসুবিধা নেই, লাল দিলে বা গোলাপিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, টকটকে লালটা দেওয়ার চেষ্টা করবেন না। আর আপনারা যদি এই সময় যে বললাম সন্ধ্যে রাত উষা বা গোধূলিতে এটা করবেন না, আর তর্পণ যখন করবেন তখন সেলাই করা বা জামা কাপড় বা কি করবেন না, এই ইঁদুরে কাটা বা এরকম জামা কাপড় পরবেন না। যদি এগুলো মেনে চলে আপনি সামান্য জল প্রদান করবেন, আর এই জল প্রদান করলে আপনি সারা জীবন সুখী থাকতে পারবেন, দক্ষিণ দিকে মুখ করে অবশ্যই করবেন। আর জল প্রদান যখন করবেন তখন অবশ্যই বলবেন, হে আমার পিতৃপুরুষ, তোমরা আগে আহ্বান করতে, হে আমার পিতৃপুরুষ, আমি তোমাদেরকে জল প্রদান করছি, কৃপা করে গ্রহণ করো এবং শান্তি লাভ করো, তারা যেন মোক্ষ মুক্তি লাভ করে, কষ্ট যাতে না পায়, এটাই তো আমাদের কর্তব্য। আমরা উত্তরসূরিরা পূর্বপুরুষদের জন্য কি করব, কামনা করব এবং তার মুক্তি কামনা করব, জল প্রদান করব, তার কষ্টটা লাঘব করব, এবং আমরা যখন পূর্বপুরুষ হয়ে যাব আমাদের উত্তরসূরির কাছে এটাই রীতি, তারাও আমাদেরকে এভাবে শান্তি প্রদান করবে। এবং উত্তরসূরির জল কিন্তু খুবই দামি, তাই অবশ্যই শান্তির জন্য, তারা শান্তি পেলে আপনার জীবন সুন্দর হয়ে উঠবে, আশীর্বাদ জ্ঞাপন করে তারা কি করবেন, মোক্ষ মুক্তি লাভ করবেন, সেই জন্য অবশ্যই এই ক্রিয়াটি করুন। কিছু পারুন না পারুন, অনেক ভিডিও বানিয়েছি, দয়া করে রোজ জল দিন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, আর খুব ভালো থাকুন। ওম হ্রেম হ্রেম শ্রেম শ্রেম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।